ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছেন মেয়র রাতিকুল ইসলাম। সকালে 36 নম্বর ওয়ার্ডে শনিবার 10টায় বাড়ির আঙ্গিনা পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এমন দাবি করেন তিনি। ডেঙ্গুতে বেশি আক্রান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মেয়র। এ সময় মেয়র বাসায় বাসায় গিয়ে ফুলের টব, ফ্রিজের ট্রে ও অন্যান্য সামগ্রীতে পানি জমে আছে কি না পরিদর্শন করেন তিনি। প্রায় 20টি বাড়ির বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেন মেয়র আতিকুল। মধুবাগের মতো বেশি আক্রান্ত এলাকায় এডিস মশার লার্ভা নিধনে উত্তর সিট কর্পোরেশন বিশেষ অভিযান চালাবে বলে জানান ডিএনসিসি মেয়র। ডেঙ্গু আক্রান্তদের ঠিকানা সিটি কর্পোরেশনকে দেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, রোগী কমাতে আক্রান্তের এলাকায় স্প্রে করবে নগর কর্তৃপক্ষ। 210 জনের মধ্যে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে আমরা পেয়েছি 32 জন, অর্থাৎ এই যে ফিগারটাতে আমরা পেয়েছি এতে কিন্তু আমাদের আরও বেশি কাজ করতে হবে। এদিকে কেন 211 জনের মধ্যে কেন 32 জন হবে, কেন আমরা এটাকে আরও নিচে নামাতে পারবো না, এই জন্য কিন্তু আমার এই ক্যাম্পিংটা চলমান থাকবে।